আজ আমি ক্যাস্টর অয়েলের উপকারিতা নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা করব। ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল অতি প্রাচীনকাল থেকেই সুপ্রসিদ্ধ বাঙালির ঘরে ঘরে বা আপামর মানুষের ঘরে ঘরে, ঠিক ধরেছেন। সেই ক্যাস্টর অয়েল নিয়ে আজ আমি আপনাদের সাথে কিছু বিউটি টিপস শেয়ার করব। আজ আমি আপনাদের বলবো পিগমেন্টেশন বা কালো দাগের ওপর ক্যাস্টর অয়েল কিভাবে কাজ করে। বয়স বাড়বার সাথে সাথে বা অনেকের অল্প বয়স থেকেই মুখে কালো দাগ দেখা যায়, যাকে বলে কালো দাগ বা পিগমেন্টেশন, অনেকের হাইপার পিগমেন্টেশনও হয়। সত্যি এটা খুব বিব্রতকর, তবে এটা নিয়ে চিন্তা করার একদম কোনো কারণ নেই। অনেকেই হয়তো মুখের কালো দাগ দূর করার জন্য বাজার চলতি অনেক ক্রিম লোশন ব্যবহার করে থাকেন, কিন্তু আমি বলবো এগুলো যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো। কারণ বাজার চলতি ক্রিম বা লোশনে থাকে প্রচুর হার্মফুল কেমিক্যালস, যা আমাদের স্কিনকে করে দেয় রুক্ষ এবং শুষ্ক। তো এর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় ক্যাস্টর অয়েল। রাতে শুতে যাওয়ার আগে মুখ ভালো করে ক্লিন করে নিন, তারপর এফেক্টেড এরিয়াতে হালকা হাতে মাসাজ করে নিন সামান্য ক্যাস্টর অয়েল। দেখবেন বেশি চাপ দেবেন না, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে মাইল্ড কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। লাগাতার এক মাস ব্যবহার করে দেখুন, রেজাল্ট নিজেই দেখতে পাবেন। আর আমার এই টোটকা বা আমার এই টিপস যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, রাতারাতি কোনো কিছুর ফল আশা করবেন না। এই যে ক্যাস্টর অয়েলের যে পদ্ধতির কথা আপনাদের বললাম, মিনিমাম এক মাস এটা ব্যবহার করে দেখবেন, রেজাল্ট পাবেন আমি নিশ্চিত করে বলতে পারি। তবে হ্যাঁ, যদি কোনো কারণে কারুর এটা ইউজ করবার পর কোনো রকম র্যাশ বা অ্যালার্জির কিছু বুঝতে পারেন, কোনো সিমটমস যদি দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। অসাধারণ, কি বলুন তো, ইউক্যালিপটাস গাছের পাতা। এখন ভাবছেন তো হঠাৎ করে আমি কেন একটা ইউক্যালিপটাস গাছের নিচে এসে একটা ইউক্যালিপটাসের পাতা ছিঁড়ে শুঁকছি। ইউক্যালিপটাসের গন্ধ ভীষণ সুন্দর, সেটা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন, অসাধারণ। কিন্তু কেন হঠাৎ এই ইউক্যালিপটাস গাছে তলায় আসা, আর কেনই বা পাতা ছিঁড়ে একেবারে শুকে মুগ্ধ হয়ে যাওয়া? তার কারণ একটাই, আমি ক্যাস্টর অয়েল নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছি ক্যাস্টর অয়েল আমরা স্কিনের জন্য কিভাবে ইউজ করতে পারি। আজকে ছোট্ট আরও একটা টিপস দেব, সেটা হচ্ছে নর্মাল বডি অয়েল হিসেবে আপনারা ক্যাস্টর অয়েলকে ব্যবহার করতে পারেন। তবে ক্যাস্টর অয়েল যেহেতু ভীষণই থিক, মানে ভারী, তো এটা অন্য যে কোনো তেলের সাথে একটু মিক্সড করে নিতে পারেন, যেমন কোকোনাট অয়েল। মিক্সড করে তারপরে কি করবেন বলুন তো? ক্যাস্টর অয়েলের গন্ধ কিন্তু একদমই ভালো না, নারকোল তেলেও কেমন নারকোল নারকোল গন্ধ। কিন্তু ইউক্যালিপটাস অয়েল, মানে যেগুলোকে আমরা জানি এসেন্সিয়াল অয়েল বলে, ইউক্যালিপটাসের এসেন্সিয়াল অয়েল ওই মিশ্রণের মধ্যে 3-4 ফোঁটা ঢেলে দিন। তারপর একটু মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিন, নিয়ে সেই তেলটা গায়ে মাখুন, মুখে মাখুন, তারপর দেখুন কামাল, সারা দিন শরীর থাকবে ফুরফুরে। একটা সুন্দর মিষ্টি গন্ধ আপনাকে সারা দিন ঘিরে রাখবে। তাহলে বুঝতে পারলেন তো কেন আজকে আমি ইউক্যালিপটাস গাছের নিচে এসে এরকম একটা পাতা ছিঁড়ে পাগলের মতো হয়ে গেলাম? এই টিপসটা ফলো করে দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।